প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যে জিনিসগুলো জানব বা যে বিষয়গুলো জানব সেগুলো হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ধারণা বর্ণনা করতে পারবো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ করতে পারবে, অটিজমের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং অটিস্টিক শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জানবে। প্রথমে আগে জেনে নেই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা। একটি সুস্থ শিশু সকলের কাম্য, তাই না? সবাই এই পৃথিবীতে এমন কিছু শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো নয়। তার মানে একটা স্বাভাবিক শিশু জন্মগ্রহণের পর সে হামাগুড়ি দিবে, বসবে, হাঁটবে, স্বাভাবিকভাবে কথা বলবে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যতিক্রম ধর্মী শিশু এরা কিন্তু স্বাভাবিক শিশুদের মতো নয়। যেসব শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়, অর্থাৎ স্বাভাবিক গড় মানের চেয়ে এত উপরে বা এত নিচে যে এদের ক্ষমতার পূর্ণ বিকাশের জন্য বিশেষ সেবা, শিক্ষা ও বিশেষ কর্মসূচির দরকার হয়, এরাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তার মানে এদের কোনো কোনো দিকে বিশেষ যত্ন নিতে হয়, বিশেষ সেবা, শিক্ষা কিংবা কর্মসূচি গ্রহণ করতে হয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা শ্রেণীবিভাগ আমরা একটু দেখে নিই। তোমরা লক্ষ্য করো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রতিভাবান, প্রতিবন্ধী এবং অটিস্টিক। আজকের মূলত আলোচনা আমাদের হবে অটিস্টিক শিশুদের উপরে, তারপরও আমরা প্রতিভাবান এবং প্রতিবন্ধী কারা তাদের সম্পর্কে একটু জেনে নিই। প্রতিভাবান শিশু কারা? যে সকল শিশু প্রতিভাবান তারা একাধিক বিষয়ে পারদর্শিতা প্রদর্শন করে, সাধারণত গড় বুদ্ধাঙ্ক 80 থেকে 100। তার মানে আমরা যারা স্বাভাবিক তাদের বুদ্ধাঙ্ক কিন্তু 80 থেকে 100-এর মধ্যে, কিন্তু প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক 120-এর উপরে থাকে। এরা পড়াশোনা এবং সৃজনশীল কাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এরা মেধাবী এবং প্রখর বুদ্ধি সম্পন্ন হয়। তোমরা অনেকে লক্ষ্য করবে যে 6-7 বছরের অনেক শিশু আছে খুব ভালো গণিতে পারদর্শী, হ্যাঁ কম্পিউটারে অনেক দক্ষ, এই ধরনের শিশুরা সাধারণত প্রতিভাবান শিশু। এরপরে আসো প্রতিবন্ধী শিশু। এই প্রতিবন্ধী শিশুরা নানা ধরনের হয়। যেমন একটু খেয়াল করো, শারীরিক, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী এবং বহু প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী শিশু যেসব শিশুদের শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদীয় ক্ষমতা, সামাজিক ও ভাব বিনিময় দক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম থাকে, তাদেরই কিন্তু প্রতিবন্ধী শিশু বলা হয়। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী কারা? যাদের মধ্যে যেসব শিশুদের স্বাভাবিক মানুষের মতো শারীরিক কর্মকাণ্ড, চলাফেরা, শরীরের অঙ্গ ব্যবহার বা সঞ্চালন করতে পারে না, তারা কিন্তু শারীরিক প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী কারা? যারা চোখে খুব সামান্য দেখে বা এক চোখে দেখতে পায় না বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদের কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। তবে মনে রাখবা, যারা একেবারেই দেখতে পায় না তাদেরকে কিন্তু দৃষ্টিহীন বলা হয়। এই দৃষ্টি প্রতিবন্ধীরা আবার কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন আংশিক, মধ্যম মাত্রার, গুরুতর মাত্রার, প্রায় অন্ধ বা সম্পূর্ণ অন্ধ মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী। তোমাদের বইতে খুব সুন্দর করে এগুলো সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিবে। শ্রবণ প্রতিবন্ধী কারা? যারা শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে বা না করে কেবল কানের সাহায্যে অন্যের কথা শুনতে পায় না, তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলে। চিকিৎসা বিজ্ঞানে শ্রবণ ক্ষমতা ডেসিবল দ্বারা পরিমাপ করা হয়। ডেসিবল হচ্ছে শ্রবণ ক্ষমতা মাপার একক। স্বাভাবিক এই শ্রবণ ক্ষমতা কিন্তু 0 থেকে 26 ডেসিবল। এই 0 থেকে 26 ডেসিবলের মধ্যে যারা শুনতে পায় না তারাই কিন্তু শ্রবণ প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী কারা? বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে বুদ্ধিবৃত্তিক দৌর্বল্য
बुद्धि विकाशे धीरगति शिक्षा ग्रहण अक्षमता एवं सामाजिक और आचरणगत सामंजस्य विधान अभाव बुद्धि प्रतिबंधकता बोलते शांत गड़ बुद्धि चे सुस्पष्ट भावे कम बुद्धि পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন আচরণে স্বল্পতা বুঝা গেল তার মানে এই বুদ্ধি প্রতিবন্ধী কিন্তু তোমাদের বইতে আবার বেশ কয়েকটি শ্রেণীবিভাগ আছে এদের যেমন মৃদু মাত্রার মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী মাত্রার গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী মাত্রার এবং চরম বুদ্ধি প্রতিবন্ধী মাত্রার আছে এরপর আসো বহু প্রতিবন্ধী বহু প্রতিবন্ধী কারা কিছু কিছু শিশুর একাধিক প্রতিবন্ধিতা থাকতে পারে তাদের বহু প্রতিবন্ধী শিশু বলা হয় যেমন একই শিশুর মধ্যে মানসিক প্রতিবন্ধী আবার শারীরিক সমস্যা দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধিতাও থাকতে পারে ঠিক আছে এবার আমরা যে বিষয়টির উপরে বিশেষভাবে আজকে মনোযোগ দিব সেটা হচ্ছে অটিস্টিক শিশুদের উপর সবাই খেয়াল করো অটিস্টিক শিশু কারা যে শিশু অটিজমে আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলা হয় অটিজম কি অটিজম হচ্ছে মস্তিষ্কজাত স্নায়বিক একটি সমস্যা যা মস্তিষ্কের সাধারণ কর্মক্ষমতাকে ব্যাহত করে 1943 সালে ডক্টর লিও ক্যানন 11টি শিশুর একটি দল নিয়ে গবেষণা করেন এবং এদেরকে আলাদা একটি সমস্যার উপর অভিহিত করে নাম দেন অটিজম এই অটিজম শব্দটি সুইস শব্দ অটোস শব্দ থেকে গ্রহণ করা হয়েছে এর অর্থ আত্ম বা নিজ অটিজম কোনো রোগ নয় এটা কিন্তু মনে রাখতে হবে এটি স্নায়ুবিক বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নামে পরিচিত আমরা যদি অটিজম শিশুদের বা অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্যগুলো দেখে নিই তাহলে কিন্তু আমরা আরেকটু ক্লিয়ার হব একটু খেয়াল করো সবাই অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্যগুলো কি কি এরা দৃষ্টি সংযোগ করে না পুনরাবৃত্তিমূলক আচরণ করে এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না অটিজমে আক্রান্ত সব শিশুর মধ্যে কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না এই যে তিনটি বৈশিষ্ট্য আমি বললাম এই বৈশিষ্ট্যগুলোই কম বেশি সকলের মধ্যে লক্ষ্য করা যায় প্রথমে দেখো যোগাযোগ যে রক্ষা করতে পারছে না অটিস্টিক শিশু অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে না নাম ধরে ডাকলে সাড়া দেয় না বা ভাষার বিকাশ অস্বাভাবিক এরপর দেখো সামাজিক সম্পর্ক পরিচিত মুখ দেখলে হাসে না অন্যের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না অন্যের উপস্থিতি খেয়াল করে না এদের মধ্যে কেউ হঠাৎ অন্যকে আক্রমণ করে বা খুবই গুটিয়ে রাখে তিন নম্বর কি পুনরাবৃত্তিমূলক আচরণ একটি কাজ বা খেলা বারবার খেলে পুনরাবৃত্তি করে মানে বারবার করে বস্তুর প্রতি অত্যধিক মনোযোগী থাকে অনেকে খেলনা দিয়ে কিভাবে খেলে সেটা বুঝে না মুখ দেয় বা গন্ধ শুকে কেউ আবার নিজেকে বারবার আঘাত করে দেয়ালে মাথা ঠুকে জোরে ব্যথা পেলেও সহজে ব্যথা অনুভব করে না এরপর আমরা আসি আমরা যে প্রকারভেদগুলো দেখেছিলাম সেগুলো এক নজর আরেকবার একটু দেখে নিন দেখো অটিজম ক্লাসিক্যাল অটিজম অটিজমের শ্রেণীবিভাগগুলো দেখো ক্লাসিক্যাল অটিজম স্পার্জার PDDNOS PDDNOS কে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে রেড সিন্ড্রোম আর একটা হচ্ছে CDD তাহলে একটা একটা করে আমরা জেনে নিই প্রথমে আমরা ক্লাসিক্যাল এবং স্পার্জারটা দেখে নিই সবাই একটু লক্ষ্য করো ক্লাসিক্যাল অটিজম আমরা শিশুদের এই ধরনের শিশুদের কোন বিষয়গুলো দেখলে বুঝতে পারবো যে সে ক্লাসিক্যাল অটিজমে আক্রান্ত এদের মধ্যে ভাষার বিকাশ হবে না সামাজিক যোগাযোগ রক্ষা করবে না কোনো বিশেষ শব্দ বা বস্তুর প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাবে অন্য শিশুরা যেভাবে খেলে সেভাবে খেলে না এরপর দুই নম্বর ছিল কি এসপার্জার এসপার্জার হচ্ছে এসপার্জার 1944 সালে ভিয়েতনাম চিকিৎসক হ্যান্স এসপার্জেন কিছু শিশুর উপর পর্যবেক্ষণ করে দেখেন যে শিশুরা স্বাভাবিক বুদ্ধি ও ভাষা ব্যবহারের দক্ষতা রাখে কিন্তু তাদের মধ্যে সামাজিক দক্ষতার অনেক অভাব রয়েছে সেটা কেমন কোনো বস্তু বা ঘটনা শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোরেরা কোনো কাজ বা খেলার প্রতি অতিমাত্রা আগ্রহ দেখায় কথা বলে অস্বাভাবিকতা থাকে শিশুকে অনেক সময় যান্ত্রিক এবং আবেগহীন মনে হয় একটু খেয়াল করে দেখো তোমরা একটু ছবিটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো তোমরা ক্লাসিক্যাল এবং এসপার্জারে কিছু দেয়া হয়েছে এখানে এই যে বড়দের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে না তারপরে ভাষার বিকাশে অক্ষমতা থাকে
অস্বাভাবিক মাত্রা হাসি বা কান্না, জোরে কোনো শব্দের ব্যাপারে ওরা অত্যন্ত সহানুভূতিশীল। খেলনাকে ঠিকভাবে গুছিয়ে খেলতে পারে না এবং প্রতিদিনের যে কাজকর্ম সেগুলোর সাথে সহজে মানিয়ে নিতে পারে না এবং কারো স্পর্শের ব্যাপারে খুবই সহানুভূতিশীল। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ক্লাসিক্যাল এবং অ্যাসপার্জার লক্ষণের মধ্যে পড়ে। এরপরে যে প্রকারভেদটা ছিল সেটা হচ্ছে কি, পরিব্যাপক বিকাশমূলক সমস্যা। এটাকে ইংলিশে বলে PDDNOS, পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড। এদের মধ্যে পূর্বে যে আমরা বললাম ক্লাসিক্যাল এবং অ্যাসপার্জার, এই দুই লক্ষণই এদের মধ্যে বিদ্যমান থাকবে। এদের ভাষার ব্যবহারে সমস্যা থাকে, দৃষ্টি বিনিময় ও কোনো কিছু নির্দিষ্ট করে দেখতে সমস্যা হয়, খেলনা দিয়ে খেলার ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করে, পরিচিত পরিবেশের কোনো পরিবর্তন হলে তীব্র প্রতিক্রিয়া করে, অঙ্গ সঞ্চালন পুনরাবৃত্তি করে। এখানে তোমাদের ছবিতে একটু দেয়া আছে, দেখো, খেয়াল করো। আচ্ছা, এরপরে যাই আমরা, যে এই যে পরিব্যাপক বিকাশমূলক সমস্যা, এটাকে আবার দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে রেট সিন্ড্রোম আর একটা হচ্ছে CDD। প্রথমে আমরা দেখি রেট সিন্ড্রোম। শৈশবকালীন মস্তিষ্কের স্নায়ুবিক বিকাশমূলক বিকৃতি, এটা 16 থেকে 18 মাস বয়সে প্রথম লক্ষণ দেখা দিবে, ঠিক আছে। এদের মধ্যে এদের পেশি সঞ্চালনে অক্ষমতা থাকবে, হঠাৎ করে পেশির ক্ষমতা হ্রাস পায় এবং অঙ্গ ও কথা বলায় বাধা সৃষ্টি হয়। তোমরা একটু ছবিতে দেখো, এখানে যে ডক্টর অ্যান্ড্রিয়াস রেড কিছু লক্ষণ দেখিয়েছেন, দেখো, হাতের ব্যবহারের ক্ষেত্রে এবং কথা বলা এবং হাঁটার ক্ষেত্রে এদের কিছুটা অস্বাভাবিকতা রয়েছে। এরপরে আমরা যাই CDD। CDDকে বলে চাইল্ডহুড ডিস ইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে। এই CDD এর লক্ষণ 2 বছর বয়সের পরে দেখা যায়। সাধারণত 90% শিশুর আত্মনিয়ন্ত্রণমূলক সকল দক্ষতা থাকে না, যেমন এদের ভাষার দক্ষতা থাকে না, মলমূত্র নিয়ন্ত্রণ করতে পারে না এবং সঞ্চালনমূলক দক্ষতা এদের লোপ পায়। তাহলে এই এই প্রকারভেদগুলো থেকে আমরা শান্ত অটিস্টিক শিশুদের সম্পর্কে একটি ধারণা পেলাম। এখন আমরা এদের এই অটিস্টিক শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলো একটু জেনে নিই। দেখো, অটিজম নিরাময় কিন্তু কোনো ওষুধ নেই, বিশেষ প্রশিক্ষণ এবং শিক্ষা দ্বারা আচরণের উন্নয়ন করা যায়। অটিস্টিক শিশুকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার মনোজগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তারপর শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মনোজগৎ সম্পর্কে তার ধারণা করা। সঠিক শিক্ষা পেলে তারা অনেক সময় প্রতিভার স্বাক্ষরও কিন্তু রাখতে পারে। অটিজম শনাক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে শিক্ষাদানে বা প্রশিক্ষণের আওতায় আনতে হবে। যেমন সেগুলো কি, স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ স্থাপনের প্রশিক্ষণ দেয়া, সামাজিক শিক্ষা প্রদান করা, জ্ঞানীয় বিকাশ ও খেলাধুলার দক্ষতা বৃদ্ধি করা, অবাঞ্ছিত আচরণ রোধ করা, আত্মপরিচর্যামূলক দক্ষতা অর্জন করা, ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা। তার মানে সাধারণ স্কুলগুলোতে যদি এই ধরনের শিশুদেরকে আমরা একসাথেই রাখি, তাহলে কিন্তু অনেক সময় এই বিশেষ বিশেষ জায়গায় এদেরকে এদের উন্নয়ন করানো যাবে না। সেক্ষেত্রে প্রথমে এদের সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপর এদেরকে বিভিন্নভাবে, যেমন অনেক ফ্যামিলিতে বা অনেক পরিবারে এ ধরনের শিশু আছে যাদেরকে আমরা কী করি, যে সামাজিকতা থেকে দূরে রাখি, কেউ আসলে হয়তো বা দেখা যায় তাদেরকে সামনে নিয়ে আসছি না, একটা রুমে রেখে দিচ্ছি, পার্কে স্বাভাবিক শিশুটাকে নিয়ে যাচ্ছি কিন্তু অটিজম আক্রান্ত শিশুকে বাসায় রেখে যাচ্ছি। ফলে কী হচ্ছে, এরা স্বাভাবিক পরিবেশের সাথে মিশছে না, ফলে এরা খেলাধুলায় দক্ষতা বলো, অবাঞ্ছিত আচরণ করে, যেটা সে জানে না যে আসলে বাঞ্ছিত আচরণ কোনটা, যেহেতু তাকে স্বাভাবিকভাবে সবার সাথে মেশানো হচ্ছে না। এবং এই ধরনের শিশু যে নিজের আত্মপরিচর্যামূলক যে দক্ষতাটা সেগুলোর ডেভেলপমেন্ট করানোর জন্য, উন্নয়ন করানোর জন্য তাদের কিন্তু খুব কাছে থেকে তাদেরকে পরিচর্যার প্রয়োজন হয় আছে। এবং ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন জিনিসের নামগুলো বারবার বলা, তাদের এগুলো করতে পারলেই কিন্তু ধীরে ধীরে তাদের বিভিন্ন বিষয়ের দক্ষতাটা বাড়বে।
তাহলে তোমরা বুঝতে পারলে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে অটিস্টিক শিশুদের ক্ষেত্রে আমাদের বিশেষ বিশেষভাবে তাদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তারা তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবার একটু বাড়ির কাজ নিয়ে নাও, তোমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সংজ্ঞা এবং শ্রেণীভাগ শিখবে এবং অটিজম কি, অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য শ্রেণীভাগ শিখবে এবং অটিস্টিক শিশুদের শিক্ষাদান পদ্ধতি কেমন হবে সেটা তোমরা ভালো করে শিখবে এবং খাতায় লিখবে। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।